বিজেপি ত্রিপুরা স্পোর্টস সেল এবং যুবক সংঘের যৌথ উদ্যোগে বরদলিস্থিত যুবক সংঘের মাঠে প্রথমবার অনুষ্ঠিত হল শ্যাম হরি শর্মা স্মৃতি প্রাইজ মানি ভলিবল টুর্নামেন্ট। রবিবার টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রাক্তন খাদি বোর্ডের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য, বিধায়িকা অন্তরা সরকার দেব সহ আরও অনেকেই। দুদিন ব্যাপী এই ভলিবল প্রতিযোগিতা সারা রাজ্য থেকে 13টি দল অংশগ্রহণ করেছিল। সোমবার ফাইনাল খেলার মধ্য দিয়ে সমাপ্তি হয় দুদিন ব্যাপী দিবারাত্রি এই ভলিবল আসরের। আসরের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ত্রিপুরা পুলিশ ও বিশালগড় প্লে সেন্টার। ফাইনাল ম্যাচে 3-1 সেটে ত্রিপুরা পুলিশকে পরাজিত করে চ্যাম্পিয়নের খেতাব দখল করে নেয় বিশালগড় প্লে সেন্টার। ম্যাচ শেষে চ্যাম্পিয়ন দল বিশালগড় প্লে সেন্টারের খেলোয়াড়দের হাতে 20,000 টাকা সহ ট্রফি এবং রানার্স দল ত্রিপুরা পুলিশ খেলোয়াড়দের হাতে 10,000 টাকা সহ ট্রফি তুলে দেন উপস্থিত অতিথিরা। আমাদের বিজেপি নেতৃত্ব যিনি ছিলেন ওনার স্মৃতিতে ওনার শ্রদ্ধার ওনার মৃত্যু দিবসকে সামনে রেখে দুদিন ব্যাপী প্রাইজ মানি যেটা কম্পিটিশন হয়েছে 13টি দল অংশগ্রহণ করেছে। এটা মূলত উদ্যোক্তা হচ্ছে এখানে যুবক সংঘ এবং আমাদের বিজেপি স্পোর্টস সেল, সে আয়োজনে দুদিন ব্যাপী অনুষ্ঠান মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এটা উদ্বোধন হয়েছে। আজকে এটা সমাপ্তি অনুষ্ঠান, পুরস্কার বিতরণ অনুষ্ঠান। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সাউথ জোনালের যিনি চেয়ারম্যান শ্রী অভিজিৎ মল্লিক মহোদয়, আমাদের MIC মেম্বার বাপি দাস মহোদয়, আমাদের স্পোর্টস ডিরেক্টর রাজ্য সরকারের এসবিনাথ মহোদয়, এখানে স্পোর্টস স্কুল স্পোর্ট বোর্ডের জয়েন্ট সেক্রেটারি অপরায় মহোদয় এবং আমাদের স্বপন সাহা যিনি এটার মূল সংগঠক আমি বলবো, যার আর অভিজিৎবাবুকে আমি ধন্যবাদ জানাই, কারণ সমস্ত পরিচালনার ক্ষেত্রে উনি সহযোগিতা করেছেন। সার্বিকভাবে যুবক সংঘ এবং এই এলাকার যারা সুদীর্ঘ জনের যারা বসবাস করে তারাও কিন্তু দুদিন ব্যাপী অনুষ্ঠানকে সহযোগিতা করেছেন। এটা একটা খুব ভালো লক্ষণ আমাদের রাজ্য সরকার, এবং আমরা চাইছি যে যুব সমাজকে যত বেশি ক্রীড়াঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে জড়িয়ে রাখা যায় ততটা কিন্তু নেশার বিরুদ্ধে থেকে নেশার থেকে সরিয়ে দেওয়া যায়। কারণ আমাদের রাজ্যের নেশা বিরোধী বা কিংবা নেশামুক্ত রাজ্য গঠন করার মাননীয় মুখ্যমন্ত্রী সহ আমরা সবাই একটা আন্দোলনে সামিল হয়েছি, উদ্দেশ্য একটাই, রাজ্য থেকে নেশা রাজ্যকে নেশামুক্ত করা। সেক্ষেত্রে এই মাঠটা হচ্ছে একটা বিশেষ জায়গা। আমাদের রাজ্য সরকার আমাদের সরকার গঠন হওয়ার পর 2018-তে আমরা লক্ষ্য করেছি সমস্ত কৃষি বিজ্ঞান স্বাস্থ্য পর্যটন শিক্ষার সঙ্গে সঙ্গে ক্রীড়ার ক্ষেত্র কিন্তু মানোন্নয়ন হয়েছে। এখন যাতে গ্রামাঞ্চলের প্রতিভাগুলি যাতে শহরে এবং রাজ্য স্তরে জাতীয় স্তরের মধ্যে কম্পিটিশনে যেতে পারে সেই ব্যবস্থা আমাদের রাজ্য সরকারের বিশেষ করে স্পোর্টস দপ্তর খুব ভালোভাবে এই কাজটা করছেন। যারা আধিকারিকরা আছেন সবাই আন্তরিকভাবে চেষ্টা করছেন যত বেশি সংখ্যক আমাদের এখান থেকে প্রতিভা তৈরি করে জাতীয় স্তরে পৌঁছানো। সেক্ষেত্রে এই এই খেলা এই ক্রীড়াঙ্গনে এটা একটা ভালো জায়গা, এটা ভালো প্ল্যাটফর্ম আমি বলবো। আগামী দিনেও যাতে আরও ভালো করে যুবক সংঘ এবং বিজেপি স্পোর্টস সেল ভালো ভালো খেলা যারা সংগঠিত করে এবং যুবক সংঘের যে উদ্যোগটা, আমি অনেকবার যুবক সংঘের বিভিন্ন প্রোগ্রামে এসেছি, তারা দেখলাম খুব ভালো ম্যানেজমেন্ট এবং চেষ্টা করে এই এই জায়গাটাকে আরও সমৃদ্ধ করার ক্ষেত্রে। তো আমি সবাইকে আজকে বড়দিন উপলক্ষে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। যারা বিজয়ী হয়েছে রানার্স আপ তাদেরকে ধন্যবাদ জানাই, এবং যে সকল ক্লাব বা টিম 13টা টিম অংশগ্রহণ করেছে প্রত্যেককেই আমি শুভেচ্ছা জানাচ্ছি, এবং সার্বিকভাবে যুবক সংঘ এবং স্পোর্টসের কার্যকর্তা কর্মকর্তা যারা আয়োজন করেছেন বা সফলভাবে শেষ করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে মাঠে উপস্থিত ছিলেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, রাজ্য ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ, স্থানীয় কাউন্সিলর অভিজিৎ মল্লিক সহ আরও অনেকেই। ভিওর রিপোর্ট, আর ই নিউজ।